ইন্টেরিয়র ডিজাইনের মূল উদ্দেশ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে ব্যবহারকারীর ব্যক্তিগত পছন্দ এবং উন্নত জীবনধারাকে প্রতিফলিত করে। এটা নিশ্চিত করে ফাংশনাল স্পেস প্ল্যানিং, ফার্নিচার সিলেকশন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট, কালার কম্বিনেশন এবং লাইটিংয়ের প্রপার ইউজেসের ওপর। আজকের এই পর্বে আমরা আলোচনা করব স্পেস প্ল্যানিং সম্পর্কে। ইন্টেরিয়র ডিজাইনের জন্য ফ্ল্যাটের কার্যকর স্পেস প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ। ফ্ল্যাটের লেআউট অনুযায়ী ফার্নিচার প্লেসমেন্ট এবং ফ্ল্যাটের ট্রাফিক ফ্লো এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে একটি হারমোনিয়াস এনভায়রনমেন্ট তৈরি করাই হলো স্পেস প্ল্যানিং এর মূল উদ্দেশ্য। এই স্পেস প্ল্যানিং সঠিকভাবে না করলে ফ্ল্যাটের বসবাসকারী জীবনধারার স্বাভাবিক ফ্লো বাধাগ্রস্ত হয়। বেডরুমের সর্বনিম্ন সাইজ 10 ফিট বাই 12 ফিট হওয়া উচিত এবং এর অবস্থান হওয়া উচিত ফ্ল্যাটের যে অংশে পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায়। লিভিং রুমের সাইজ 8 ফিট বাই 9 ফিট হওয়া উচিত, সো দ্যাট টিভি ক্যাবিনেট এবং সোফার মধ্যবর্তী দূরত্ব মিনিমাম 6 ফিট থাকে এবং এর অবস্থান এন্ট্রান্স বা সিঁড়ির নিকটে হলে ভালো হয়। ডাইনিং রুমের অবস্থান কিচেনের সন্নিকটে হওয়া উচিত যাতে করে খাবার আইটেম সহজে ক্যারি করা যায় এবং এর সাইজ 8 ফিট বাই 10 ফিট হওয়া উচিত। কিচেন এবং ওয়াশরুমের সাইজ যথাক্রমে 8 ফিট বাই 7 ফিট এবং 6 ফিট বাই 4 ফিট হওয়া উচিত। রান্নাঘরে গ্যাস বা ধোঁয়া যাতে অন্য রুমে প্রবেশ করতে না পারে সেজন্য অ্যাডজাস্ট ফ্যান বা কিচেন হুড ব্যবহার করতে হবে এবং ওয়াশরুমেও অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করা খুবই জরুরি, যেটা ভেন্টিলেশনের মাধ্যমে ওয়াশরুমের দুর্গন্ধ দূর করে ফ্লোরকে শুকনো রাখতে সহায়তা করে। স্পেশালিস্টের পরামর্শক্রমে ফ্ল্যাটের সাইজ অনুযায়ী রুমের ডাইমেনশন পরিবর্তন হতে পারে। ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য আপনার পছন্দ মডার্ন, ক্লাসিক, ভিক্টোরিয়ান বা লাক্সারিয়াস ডিজাইন হতে পারে। আপনার পছন্দকে প্রায়োরিটি দিয়ে সাউথ সেভেন ডিজাইন টিম কোলাবরেশনের মাধ্যমে বিভিন্ন আপডেটেড আইডিয়া জেনারেট করে ডিজাইন করে থাকে। তাই এটা বলা যায় স্পেস প্ল্যানিং ইজ দ্য সায়েন্স দ্যাট এনশিওর দ্য ম্যাক্সিমাম ইউজ অফ স্পেস ইউ হ্যাভ। আমরা আপনার ফ্ল্যাট সম্পর্কে আলোচনা করতে আগ্রহী, তাই আপনার চাহিদা শেয়ার করে বুঝে নিন মনের মতো ইন্টেরিয়র ডিজাইন।